নমস্কার বন্ধুরা আমি প্রণব আপনারা দেখছেন মডেল নার্সারি বাণিজ্যক চ্যানেল যে চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার বাগানকে সুন্দর থেকে আরও সুন্দর করতে সাহায্য করবে আজকের যে ভিডিও সেটি হচ্ছে যারা বাড়ির ছাদের ওপরে মন্দিরের মাথার ওপরে বা আপনার বাউন্ডারিতে ঢোকার আগের দিকে ওভারগেট করেছেন ওভারগেটের ওপরে এই ধরনের কোনো ভাইনিং প্ল্যান্ট অর্থাৎ লতানো প্ল্যান্ট চান যেটি খুব ইউনিকভাবে ফুল ফুটবে এবং বিভৎস সুন্দর লাগবে দেখতে তাহলে আমি বলি চয়েস করুন চাইনিজ ট্রাম্পেট ফ্লাওয়ারিং প্ল্যান্ট সবচেয়ে ইউনিক ফুল আর সবচেয়ে সুন্দর মানে এত পরিমাণে ফ্লাওয়ারিং হয় যা আপনিও তার হয়ে যাবেন আর সবচেয়ে বড় কথা এই ধরনের গাছকে ওভারগ্রেটের জন্য কেন চয়েস করবেন এর যখন ফুল ফোটে তখন দেখবেন একদম ঝাড়বাতি যেমন জলে সেইভাবে ঝাড়বাতির মতোভাবে ফুলটি ফোটে এটি অপূর্ব লাগে দেখতে তাহলে সময় নষ্ট না করে শুরু করছি কি সেই ফুল কী রকমই বা দেখতে সে গাছ কীভাবেই বা তৈরি করবেন সেই গাছ খুব সহজে যেখানে আপনার হানড্রেড পারসেন্ট সাকসেস থাকবে দেখে নিন এই হচ্ছে চাইনিজ ট্রাম্পের ভাইনিং ফ্লাওয়ার একদম ঝাড়বাতির মতো এখানে ফুল দেখুন ঝরে পড়ে গেছে প্রচণ্ড কারণ আমার এখানে প্রচণ্ড বৃষ্টি চলছে তাই গাছ থেকে সব ফুল ঝরে পড়ে গেছে একদম ঝাড়বাতির মতোভাবে ফুল হয় এবং ফুল লাস্টিং করে পাঁচ সাত দিন গাছে লাস্টিং করে এবং পাপড়ি খুব মোটা ঝাঁকে ঝাঁকে ফুল হয় এই ট্রাম্পেড ভাইনিংয়ে তো এই ধরনের যে ট্রাম্পেড ভাইনিং ফুল আপনি ওভারগেটের জন্য চয়েস করুন এক নম্বর ফুল হিসেবে দাঁড়াবে এবং আপনার ওভারগেট ভীষণ ইউনিক হবে তো যদি এই ধরনের গাছ আপনি তৈরি নিজে করতে চান তাহলে দেখুন আপনার কোনো বন্ধু বান্ধবের কাছে এই ধরনের গাছ আছে কি আর যদি না থেকে থাকি তাহলে নার্সারি থেকে সংগ্রহ করুন বিশেষ করে ওভারগেটের জন্য এই গাছ থেকে আপনি কিভাবে সহজে চারা তৈরি করবেন এই গাছ থেকে সহজে চারা তৈরির দুটি পদ্ধতি আছে একটি হচ্ছে দেখবেন গাছের গোড়ার যে শেকড় সেই শেকড় থেকে আপনি চারা তৈরি করতে পারেন আর একটি পদ্ধতি হচ্ছে ডাল ডাল থেকে আপনি চারা তৈরি করতে পারেন এই দুটো পদ্ধতির মধ্যে আমি এই মুহূর্তের শেকড় থেকে চারা তৈরির পদ্ধতিতে যাব না এই কারণেই যাব না যে এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে কাদা আমি দেখাতে পারবো না ও সাবজেক্ট এখন তাই আমি দেখিয়ে দিই যে ডাল থেকে আপনি কীভাবে চারাটি তৈরি করবেন সেই ডাল থেকে চারা তৈরি করার জন্য আপনাকে সর্বপ্রথম যেটি করতে হবে এই ধরনের একটি ডাল চয়েস করতে হবে এবং ডালটিকে কাটতে হবে এইভাবে আপনি কেটে নিন আপনি কেটে নেওয়ার সময় দেখতেই পাবেন হয়তো মেবি এই গাছের ডালের গায়ে এরকম হালকা হালকা শেকড় আছে এরকম হালকা হালকা শেকড় আছে এইভাবে দেখুন এটা ফুল ফুটেছিলো ফুলগুলো ঝরে গেছে তো আমি ডাল থেকে একটু ছোটো করে দিই ছোট করে নিলাম এরপর আমি যে কাজটা করব দেখুন যেহেতু আমি এখানে শেকড়টা পেয়েই গেছি খুব ভালো হয় কোনো কিছু করার প্রয়োজন নেই এখান থেকে আমি এটা কেটে দিচ্ছি এরপর আমি এই নিচের দিকে যে পাতা দেখুন এই পাতাগুলো আমি ফেলে দিলাম দেখতেই পাচ্ছে আর যদি শেকড় না থাকে কোনো সমস্যা নেই এটা শেকড় আছে আমি নিয়ে নিলাম শেকড় না থাকলেও কোনো সমস্যা নেই আপনি এখান থেকেও এখান থেকেও কেটে ফেলে দিতে পারেন মাথায় রাখবেন এই গাঁটটি চাই এই গাঁটটি যেন থাকে এরপর যেটি আপনার কাজ সেটি কি এর জন্য আপনি কী চান কী ব্যবহার করবেন একে রুট করানোর জন্য কাটিং পাউডার হরমোন যেটি রুট তৈরি করে সেই হরমোন ব্যবহার করবেন না অ্যালোভেরা ব্যবহার করবেন আমি বলি কোনো কিছু ব্যবহার করার প্রয়োজন নেই কোনো কিছু লাগবে না না রুট পাউডার না অ্যালোভেরা না অন্য কোনো বৃহত্ততম টেকনিক কোনো কিছু প্রয়োজন নেই একদম সেফ সাদা সিদা খুব সহজে নর্মালি ডালটিকে ধরুন এইভাবে দেখতেই পাচ্ছেন একটি গাঁট আছে আর তার ঠিক এক ইঞ্চি নিচে আমি কেটে দিয়েছি আপনার মাটি প্যাকেটে তৈরি করা আছে একমাস আগে তৈরি করে রেখেছেন জল ঢেবে ঢেলে মাটি সেট হয়ে গেছে কিংবা আপনার টবের মধ্যে আছে পুরানো মাটি বসে গেছে সুন্দর সেট হয়ে গেছে কিংবা আপনি চান সরাসরি মাটিতে তৈরি করে নিতে তাহলে ডাইরেক্টলি চলে যান যেখানে লাগাতে যাচ্ছেন সেই জায়গায় একদম সরাসরি আসুন এই যে যেমন আমি আপনাকে দেখাই এই যে প্যাকেটটি দেখুন এই প্যাকেটটি আমরা আগে থেকে তৈরি করে রাখি মাটি ভর্তি করে রাখি এবং জল দিয়ে রাখি তার কারণ মাটিটা সেট হয়ে থাকে এরপর আমরা যে কোনো গাছের মধ্যে তৈরি করব সেই কারণেই তো এক্ষেত্রে কেবলমাত্র এই যে ডালের অংশ দেখতেই পাচ্ছেন এই অংশটিকে সরাসরি আপনি এইভাবে ঢুকিয়ে দিন দু ইঞ্চি আড়াই ইঞ্চি আপনি গেড়ে দিন এইভাবে দিয়ে আপনি ছায়রায় রেখে দিন এরপরে বলি জল কখন দেবেন এক মাস পরে একবার দেবেন ব্যাস কমপ্লিট আপনার চারা কমপ্লিট এরপরে দেখুন নতুন করে ব্রাঞ্চ ফুটতে আরম্ভ করবে নতুন করে ডাল ফুটতে আরম্ভ করবে যেখানে প্রতিস্থাপন করার আপনি করে নিতে পারেন কিংবা একদম সরাসরি মাটিতেই করে দিতে পারেন এরপর যেটি দেখুন এই যে আপনি প্রতিস্থাপন করে নিলেন ঠিক বর্ষার সময় এসে আপনি দেখবেন যে এইভাবে ওই গাছ থেকে ঝাঁকে ঝাঁকে ফুল ফুটছে এইভাবে ঝাঁকে ঝাঁকে ফুল ফুটতে আরম্ভ করবে ওকে বন্ধুরা আশা করি আজকে আপনাদের কি আমি ওভারগেটের জন্য যে ফুল দেখালাম একদম ইউনিক আইটেম আপনি নিঃসন্দেহে ফুলটি সংগ্রহ করতে পারেন যে কোনো নার্সারি থেকে আর যদি কোথাও না পান তো আমার কাছে পাবেন ঠিক আছে আর বিশেষ কিছু বলছি না যদি মনে হয় এটি ইনফরমেটিভ ভিডিও তারা অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করুন আপনি এটি কাজে লাগান যদি আপনি উপকার পান এরপরে বলিনি যারা নতুন চ্যানেলে যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বন্ধুবান্ধবদের শেয়ার করুন ওকে চললাম এই ভিডিও এই পর্যন্তই টাটা বাই বাই দেখা হবে পরবর্তী ভিডিও কী আসছে